बिहार में अटके हुए 10 मजदूर आखिरकार राज्य लौट गए। बताया जा रहा है कि ये मजदूर 3 महीने पहले ही बिहार के मधुबनी जिले में काम करने के लिए निकले थे, लेकिन ठेकेदार तालाबंदी के कारण कुछ पैसे देकर भाग गया। उनकी दुर्भाग्य की खबर मीडिया में वायरल हो गई। यह खबर मुख्यमंत्री ममता बनर्जी के पास पहुंची, जिसके बाद कुली थाना में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की चौरंगी चौकी की पहल पर झाझा स्टेशन से 2 वाहन 10 मजदूरों के साथ वापस अपने राज्य पहुंची। राज्य में स्वदेश लौटने में सक्षम होने के लिए राज्य में मुख्यमंत्री और प्रशासन का इन मजदूरों ने धन्यवाद किया। আমরা বিহারের মধুবনী ডিস্ট্রিক্টের জল নল জল যোজনার কাজে গেছিলাম। ওখান থেকে ঠিকাদার আমাদের লকডাউন হয়ে যাওয়ার কারণে কিছু পয়সা দিয়ে চলে যায়, তারপরে আর আমাদের ফোন তোলে না। আমরা ওখান থেকে বিগত 10 দিন পায়ে হেঁটে ঝাঁঝাতে পৌঁছাই। ঝাঁঝা কবে পৌঁছেছিলেন? ঝাঁঝা আজকে সকালবেলা পৌঁছাই। ওখান থেকে আমাদের আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার উদ্যোগে আমাদেরকে ঝাঁঝা থেকে নিয়ে আসা হয় পুলিশ প্রশাসন দ্বারা। আমরা এখন আসানসোলে এসে পৌঁছাই। তোমরা কি চিন্তা ভাবনা করেছিলে যে এইভাবে তোমাদেরকে নিয়ে আসা হবে? না স্যার, আমরা এইভাবে ভাবিনি যে আমাদেরকে এইভাবে নিয়ে আসা হবে। তোমরা মানে এলে কি মানে কার মানে কার উদ্যোগে এখানে ফিরে এলে? আমরা এখানটা মমতা ব্যানার্জির উদ্যোগে, আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা এখানটা পৌঁছাই। উনি আমাদেরকে আনার ব্যবস্থা করে। তোমার নাম? আমার নাম রাজেশ দেব। নাম মানে তোমরা এখন যাবে কোথায়? আমরা যাব পূর্ব বর্ধমানের নাদনগড় থানায় অন্তরে রাজাপুর ভাতশালা গ্রামে। কতজন ছিলে তোমরা? আমরা 10 জন ছেলে আছিলাম।